ক্রিয়েটিভ কমন্সের ভিডিওতে কি মনিটাইজেশন অন করা যাবে? আমি ইউটিউবে ওয়াজ মাহফিল, গজল, কোরআন তেলাওয়াত আপলোড করি। আমার চ্যানেলের ক্যাটাগরি কি হবে? টিকটক থেকে ভিডিও নিয়ে ইউটিউবে ছাড়লে কি কপিরাইট হবে? কোনো ভিডিও গান ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুক পেজে আপলোড করলে প্রবলেম আছে কি? আমি একটা গেমিং চ্যানেল শুরু করব। আমি কি প্লে স্টোর থেকে সব ধরনের গেম রিভিউ করতে পারবো? আপনাদের করা এইসব প্রশ্ন নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন ইউটিউব জিজ্ঞাসা পর্ব ৩। হ্যালো গাইজ, আমি ক্যারিয়ার স্কুলের মাজহারুল কানন, ইউটিউব সার্টিফাইড ভিডিও মার্কেটিং অ্যাডভাইজার। তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আপনি আপনার জন্য সেরা ক্যারিয়ারটি বেছে নেবেন, সেই বিষয়ে আপনাকে সহযোগিতা করা আমাদের লক্ষ্য। আমাদের এক্সক্লুসিভ আর্নিং গ্রুপে জয়েন করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্ট করুন। আমরা আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। আপনাদের করা ৫টি প্রশ্ন নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন ইউটিউব জিজ্ঞাসা পর্ব ৩। সরাসরি যদি কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার ৭:৩০টায় যোগ দিন আমাদের ক্যারিয়ার স্কুল লাইভে। কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা ছিল যে ক্রিয়েটিভ কমন্স ভিডিওতে কি মনিটাইজেশন অন করা যাবে? প্রশ্নটি করেছেন শানে মদিনা মিডিয়া। তো ক্রিয়েটিভ কমন্সের ভিডিও যদি আপনি সরাসরি ডাউনলোড করে আপলোড করেন তাহলে সেখানে মনিটাইজেশন অন করতে পারবেন না, আর এক্ষেত্রে অনেক সময় কপিরাইটের সমস্যা হতেও পারে। দেখুন, ক্রিয়েটিভ কমন্স মানে আপনি সেই ভিডিওটা রিইউজ করতে পারেন, তার মানে এই না যে আপনি সেটা ডাউনলোড করে সরাসরি আপলোড করবেন। ব্যাপারটা এইরকমভাবে কাজ করে যে আপনি ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো নিয়ে নিজের ভিডিওর মধ্যে সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ৩ মিনিটের ভিডিও নামালেন, আপনার নিজস্ব একটা ভিডিও আছে, দেখা যাচ্ছে সেটা ৪ বা ৫ মিনিটের। আপনি সেই ৩ মিনিটের ভিডিও, ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিও, সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আপনার ওই ৪ বা ৫ মিনিটের ভিডিওর মধ্যে ব্যবহার করলেন। এখন যদি আপনি এই কাজটা না করেন, সরাসরি ডাউনলোড করে আপলোড করেন, আপনি একটা ৩ মিনিটের ভিডিও ক্রিয়েটিভ কমন্স লেখা সরাসরি ডাউনলোড করলেন, তারপরে আপলোড করে দিলেন, সেই ক্ষেত্রে মনিটাইজেশনের সমস্যা হয়। কারণ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কিন্তু বলে দেয় যে আপনি নন কমার্শিয়াল ইউজ করতে পারবেন, কিন্তু যখন আপনি মনিটাইজেশন অন করছেন তখন কিন্তু এটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। সো আপনি যদি ভিডিওর মধ্যে একটু চেঞ্জ করে নিজে ব্যবহার করেন তাহলে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি আপনি সরাসরি ডাউনলোড করে আপলোড করেন তাহলে মনিটাইজেশনের সমস্যা হবে এবং কপিরাইটের সমস্যা হতে পারে। কেন? কারণ যখন আপনি একটা ভিডিও ডাউনলোড করছেন এবং আপলোড করে দিচ্ছেন, এরকম কাজ তো অনেকেই করবে, যেহেতু এটা ক্রিয়েটিভ কমন্স ভিডিও, সবারই রাইট আছে সেটা ডাউনলোড করে আপলোড করার। এখন কেউ যদি মনিটাইজেশন অন করে তার মানে কিন্তু সে দাবি করছে যে ভিডিওটা তার, আবার আপনিও দাবি করছেন যে ভিডিওটা আপনার। সো এই জায়গাতেই সমস্যাটা হয়ে যায়। সো ক্রিয়েটিভ কমন্সের ভিডিও আপনারা ডাউনলোড করবেন, করে নিজের ভিডিওর মধ্যে ব্যবহার করবেন, বাট ডাউনলোড করে আপলোড করে দিবেন না, তাহলে সমস্যা হবে। রাশেদুল ইসলাম প্রশ্ন করেছেন, আমি ইউটিউবে ওয়াজ মাহফিল, গজল, কোরআন তেলাওয়াত আপলোড করি, আমার চ্যানেলের ক্যাটাগরি কী হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন রাশেদুল ইসলাম। যখন আপনি ওয়াজ মাহফিল বা এই ধরনের কোনো কিছু আপনি আপলোড করেন, ওয়াজ মাহফিল একটা শিক্ষণীয় ব্যাপার, এখান থেকে মানুষজন শিক্ষা নিয়ে থাকে। সো এই জায়গাতে আপনি অবশ্যই এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করবেন। তবে আপনি যদি নিজস্ব ওয়াজ মাহফিল হয় বা আপনি যদি ইসলামিক গবেষণা করেন, নিজেই ওয়াজ মাহফিলগুলো করেন, ইসলামিক বক্তৃতাগুলো দেন, সেক্ষেত্রে পিপুল অ্যান্ড ব্লগিংয়ের অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন। গজলের ক্ষেত্রে মিউজিক ক্যাটাগরিটা সিলেক্ট করা যায়। কোরআন তেলাওয়াত যদি বা ওয়াজ মাহফিল যদি আপনি করেন সেক্ষেত্রে অবশ্যই এডুকেশন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, কারণ এগুলো অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ে না, বা নিউজ বা পলিটিক্স এটাও দিতে পারবেন না। পারফেক্ট হচ্ছে এডুকেশন যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন। রং তামাশা 24 আওয়ার্স চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভাইয়া টিকটক থেকে ভিডিও নিয়ে ইউটিউবে ছাড়লে কি কপিরাইট হবে? অবশ্যই কপিরাইট হবে। প্রথম কথা, ইউটিউব মিউজিকের ব্যাপারে খুব স্ট্রিক্ট। আপনি যখন টিকটক থেকে ভিডিও নেবেন তখন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক থাকে সেটা রিউজ করা হয়, কোনো মিউজিককে ব্যবহার করা হয় বারবার। সো এই টিকটক অ্যাপে, যেখানে কপিরাইটের কোনো বালাই নেই, কোনো সমস্যা নেই, কপিরাইট নিয়ে কোনো প্রবলেমই হয় না, ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু, যেহেতু এটা মানি রিলেটেড, এখানে অনেক ক্রিয়েটর আছেন যারা টাকা ইনকাম করেন এখান থেকে। সো এই রাইটগুলো, মিউজিকের রাইটগুলো খুব ভালো মতো ধরা হয়। সো মিউজিক ক্যাটাগরিতে আপনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম খাবেন যদি আপনি টিকটকের ভিডিও ছাড়তে থাকেন। এখন কথা হচ্ছে, আপনি যদি ভিডিওটা রাখেন এবং সেই সাথে আপনি যদি ভিডিওটা রেখে অডিওটা এডিট করে বাদ দিয়ে অন্য কোনো অডিও বসান, বা এমন কোনো অডিও বসান যে অডিওতে কপিরাইট হয় না, সেক্ষেত্রে কী হবে? দেখুন, আপনি যদি টিকটকের ভিডিও ইউটিউবে ছাড়েন এবং সেটা যদি শুধু ভিডিও ছাড়েন কারোর কপিরাইটার আপনি ভায়োলেট করছেন, কারণ যে ভিডিওটা আপনি ছাড়বেন সেটা নিশ্চয়ই আপনার ভিডিও না, অন্যের ভিডিও ছাড়া মানেই সেটা আপনার কপিরাইট অ্যাক্টের বিপরীতে যায়। এখন কথা হচ্ছে আপনি যেরকম ভিডিওটা ছাড়ছেন অন্য কেউ ছাড়তে পারে, সেখানে কপিরাইটের একটা ব্যাপার থাকে। আর ইউটিউব সবসময়, ইউটিউব বলেন গুগল বলেন, সবসময় আপনাকে উৎসাহিত করে অ্যাডভার্টাইজার্স ফ্রেন্ডলি যে কোনো কন্টেন্ট ছাড়তে। টিকটকের ভিডিও কিন্তু অ্যাডভার্টাইজার্স ফ্রেন্ডলি না। আপনার শর্ট লেন্থের ভিডিও আপনি অনেকগুলো এক জায়গায় করছেন, অনেক হয়তো ভিউ পাচ্ছেন, কিন্তু এইগুলোতে দেখবেন মনিটাইজেশন যদি আপনার চ্যানেলে আসেও, তারপরে ওই যে যে ডলার সাইনটা থাকে সেটা সবুজ হয়ে থাকে মনিটাইজেশন চালু করলে, ওটা আপনি সবুজ অবস্থায় পাবেন না, অর্থাৎ মনিটাইজেশন অন করলে অন করতে পারবেন না। আর কপিরাইট ধরার সম্ভাবনা তো 90% আছেই, কারণ এই ভিডিওগুলো রিউজ হয়, বারবার ইউজ হয়। আর যারা এখন টিকটকে ভিডিও ছাড়েন, অনেক বড় বড় আর্টিস্ট আছেন টিকটকে যারা নিজেদের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওগুলো ছাড়ছেন। সো আপনি এখানে কোনো একটা অংশে যদি সমস্যায় পড়েন, কপিরাইট স্ট্রাইক পড়বে, আর 3টে স্ট্রাইক পড়া মানে তো চ্যানেল বন্ধ হয়ে যাওয়া। সো টিকটক ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করার চিন্তাভাবনা বাদ দেন, নিজে ভিডিও তৈরি করেন। আমার পরামর্শ, একটু কষ্ট হবে বাট সেটা অন্তত আপনি শাইন করতে পারবেন, আর্নিং আসবে সেখান থেকে। শুধু শুধু কষ্ট করে লোকজনকে ফেমাস করে সেখান থেকে আর্নিং না আসলে কী হলো ইউটিউবে কষ্ট করে। সো আমি পরামর্শ দিব টিকটকের ভিডিও ইউটিউবে ছাড়বেন না। যদি নিজের টিকটকের ভিডিও হয়, আপনার টিকটকের ভিডিও, আপনার নিজস্ব ভিডিও, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে আপনি ছাড়েন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তামিম হাসান রিমন প্রশ্ন করেছেন, কোনো ভিডিও গান ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুক পেজে আপলোড করলে প্রবলেম আছে কি না। আপনি আর একটা প্রশ্ন করেছেন, আর সেটা করে কিভাবে আর্নিং করা যায়। দেখুন, আপনি যদি ফেসবুক পেজ থেকে আর্নিং করতে চান, আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে। ভিডিও লেন্থ হতে হবে আপনার অবশ্যই মিনিমাম 3 মিনিট, তার নিচে হলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আর ফেসবুক পেজের আর্নিং করতে হলে আপনার বয়স মিনিমাম 18 বছর হতে হবে, এটা একটা অন্যতম শর্ত। আর 3 মাসের মধ্যে আপনার 30,000 ঘন্টা মিনিমাম 1 মিনিটের ভিউ থাকতে হবে ওভারঅল যতগুলো ভিডিও আছে তার ভিতরে। তো সেইখানে যদি আপনি ইউটিউব থেকে ভিডিও নিয়ে ফেসবুকে ডাউনলোড করেন, ফেসবুক পেজে ডাউনলোড করেন, সাথে সাথে কপিরাইট অ্যাক্টে পড়বে। বিশেষ করে যদি আপনি গান ডাউনলোড করেন, ভিডিও গান ডাউনলোড করেন। বিষয়টা কি, যে যে সমস্ত যারা বিশেষ করে ভিডিও গান প্রডিউস করেন তাদের একটা DMCA টেক ডাউন রাইট থাকে। এই DMCA টেক ডাউন রাইটের ফলে এরা যে কোনো ওয়েবসাইট থেকে, আপনার সেটা ইন্টারনেটের যে কোনো জায়গাতে থাকলে সেখান থেকে তারা টেক ডাউন করতে পারে। সো আপনি যদি কোনো মিউজিক, বিশেষ করে মিউজিক ডিরেক্ট করা ইন্টারনেটে সবচেয়ে সোজা কাজ, আপনি যদি নিয়ে সরাসরি আপলোড করেন আপনার ফেসবুক পেজে, দেখবেন সেখানে কপিরাইটের সমস্যায় পড়ছেন। অনেক পেজ এখন দেখা যায় যেগুলো কিন্তু ফেমাস হয়েছেই বিভিন্ন রকম মিউজিক নিয়ে, তার দেখা যাচ্ছে যে ভিডিওটা অ্যাড করে দিয়ে। সমস্যা এখন পর্যন্ত অনেকেই দেখা যাচ্ছে যে সেভাবে ফেস করছে না, কিন্তু আপনি যদি ফেমাস কোনো ইন্ডাস্ট্রির গান নেন সাথে সাথে সমস্যায় পড়বেন। আর আজ হোক বা কাল হোক আপনার এই কপিরাইটের কারণে পুরো পেজটাই ডাউন হয়ে যাবে। সো বেটার, আপনি যদি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন। রেস্ট অ্যান্ড মোশন স্কুল প্রশ্ন করেছেন, ভাই আমি একটা গেমিং চ্যানেল শুরু করবো, আমি কি প্লে স্টোর থেকে সব ধরনের গেম রিভিউ করতে পারবো? অবশ্যই আপনি সব ধরনের গেম রিভিউ করতে পারবেন। আপনি প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করে সেই গেমটা খেলে গেমিং ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই গেমিং ভিডিওগুলো রিভিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অধিকাংশ গেমেই এক্সক্লুসিভ রাইট দেওয়া থাকে, গেমগুলো আপনি যখন চালাবেন তখন কোনো রকম সমস্যা হবে না। আমার পরামর্শ, বর্তমান যারা বড় গেমিং চ্যানেল আছেন তারা যেটা বলে থাকেন যে আপনি যখন গেমগুলো খেলবেন, গেমের যে সাউন্ড ইফেক্ট সেটা অন রাখবেন, বাট গেমের যে মিউজিক, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হয় কাইন্ডলি সেটা একটু বন্ধ রাখবেন। এটা নিয়ে সমস্যা হয় অনেক জায়গায়, দেখা যায় যে এই মিউজিক যারা প্রডিউস করে তারা কিন্তু গেম ডেভেলপ করে না। সো তারা গেম যারা ডেভেলপ করছে তাদেরকে মিউজিকটা ব্যবহার করার রাইট দেয়, বাট সেটা আপনি ইউটিউবে ব্যবহার করলে কপিরাইট পড়তে পারে। সো আমার পরামর্শ, আপনি গেম রিভিউ করেন, গেম খেলেন, আপনি গেম প্লেগুলো আপলোড করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মিউজিকটা বন্ধ রেখে সাউন্ড ইফেক্ট চালু রাখবেন, ঠিক আছে, বাট মিউজিকটা বন্ধ রাখবেন। আর গেমের সাথে কমেন্ট্রিটা চালাবেন, তাহলে আর কোনো রকম সমস্যা নেই। কমেন্ট্রি বলতে আপনি যখন, যেহেতু রিভিউ করবেন আপনি তো কথা বলছেনই, সো এটা চালু রাখতে হবে। তাহলে জেনে নিলেন গেম খেলে গেলে এই ধরনের সমস্যার সমাধান শাইন করে। আর যদি আপনার কোনো নিজের সমস্যা থাকে আর আপনি যদি সরাসরি সেটা সমাধান চান, তাহলে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় আমরা লাইভে আসি, সেখানে আপনারা যোগ দিতে পারেন। ক্যারিয়ারে সফল হতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্যারিয়ার স্কুল ফ্যামিলিতে যোগ দিন। মনে রাখবেন, সফলতার এই কঠিন পথে আপনি একা নন, ক্যারিয়ার স্কুল সবসময় আপনার পাশে আছে।